দাওয়াতের কাজে সফলতা যিনি পাবেন উনিও খুশি হবেন, অন্য কেউ যদি পায়। অর্থাৎ আমি দাওয়াতের কাজ করছি, আমার আরেক ভাই দাওয়াতের কাজ করছেন, কিন্তু উনি মাশাআল্লাহ সফল হয়েছেন, আমার থেকে হয়তো ভালো কাজ করেছেন, অথবা আমি যে কাজটা করতে চাচ্ছি ওনার দ্বারা হয়ে গেছে, আল্লাহ তাআলা করিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু আমিও খুশি হব। কারণ আমাদের উদ্দেশ্য তো একই ছিল, আমিও চাচ্ছিলাম যে এই কয়টা লোক, উদাহরণস্বরূপ বলছি, যে তারা যাতে আল্লাহর পথে আসে, তারা যাতে খারাপ ছেড়ে আসে। হয়তো আমার দ্বারা হয়নি, কিন্তু আমার কোনো এক ভাইয়ের দ্বারা এটা হয়েছে। আমি যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করি, তাহলে আমিও ওখানে খুশি হব, আমি এখানে বেজার হব না যে আমার দ্বারা হলো না, ওর দ্বারা হলো, তখন আমি এখানে একটা নতুন একটা ইস্যু তৈরি করবো যে না, এগুলো হয়ে থাকে, কয়দিন রাখতে পারে দেখি, এটা হবে না। বরং অবশ্যই যদি সফলতা, আমার অনেক অন্য ভাই যদি সফলতা লাভ করে, আমিও খুশি হবো।